আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলের যত্নে খুব উপকারী একটি হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপি। এই হার্বাল হেয়ার অয়েল ব্যবহারে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত লম্বা হবে, চুলের রুক্ষতা দূর হবে, মাথায় খুশকি থাকলে খুশকি দূর হবে, চুল সিল্কি হবে এবং বিভিন্ন সমস্যা সমাধানে চুলের এবং মাথার ত্বকের আপনারা এই হার্বাল হেয়ার অয়েলটি গড়ে তৈরি করে ব্যবহার করতে পারেন। একবার তৈরি করে ব্যবহার করলেই বুঝতে পারবেন কতটা উপকারী এই হার্বাল হেয়ার অয়েলটি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের অনেকটা উপকারে আসবে। চলুন দেখে নিই হার্বাল হেয়ার অয়েলটি তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 4-5টি অ্যালোভেরার ডাল কেটে নিচ্ছি। এরকম ছোটো ছোটো করে অ্যালোভেরার ডালগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো অ্যালোভেরার ডালকে কেটে নিয়েছি। সবগুলো অ্যালোভেরার ডাল কেটে নেওয়ার পর আমি এখানে একটা হাঁড়িতে প্রথমে নিয়ে নিচ্ছি 600 গ্রাম তিলের তেল। আর তিলের তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী, এটা আমরা হয়তো অনেকেই জানি। তো তিলের তেলটা অবশ্যই দিতে হবে। এখানে 600 গ্রাম তিলের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 600 গ্রাম নারকেল তেল। আমি এখানে গড়ে তৈরি নারকেল তেলটা নিয়েছি, আর নারকেল তেলটা যেহেতু শীতের সিজন তাই একটু বসে গিয়েছিল। যাই হোক, নারকেল তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমলকি। আমি আমলকির বিচিটা ফেলে দিয়ে তারপর আমলকিগুলোকে এরকম একটু থেতলিয়ে নিয়েছি, তাতে করে আমলকির যে ভিতরের রসটা সেটা বের হতে পারবে খুব দ্রুত। তো আমলকিগুলোকে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটু থেতলিয়ে নেওয়ার জন্য। আমলকিগুলো নেওয়ার পর দিয়ে দিব এখানে নিম পাতা। আমি নিম পাতাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। এখানে আমি অনেকগুলো নিম পাতাই দিয়েছি। নিম পাতাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী, বিশেষ করে খুশকির জন্য এবং মাথার চুলের চুলকানি থাকলে চুলকানির জন্য অনেক উপকারী। এবং এখানে নিয়েছি ক্যাস্টাস পাতা। আর আমি এখানে অনেকগুলো ক্যাস্টাস পাতা নিয়েছি, মানে গাছ মানে ডাল সহ নিয়েছি, গুঁড়াটা ফেলে দিয়ে তারপর এখানে আমি পাতা এবং ডালটা নিয়েছি। ক্যাস্টাস পাতাটা আমি এখানে অনেক বেশি ব্যবহার করছি। আর নিয়েছি এখানে থানকুনি পাতা। থানকুনি পাতাগুলোকে আমি ঠিক একইভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর এখানে অ্যালোভেরার যেটুকু করে রেখেছিলাম সেই অ্যালোভেরার ডালগুলো দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 5 টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা চুলের জন্য কিন্তু অনেক ভালো। তারপর দিয়ে দিব এখানে 5 টেবিল চামচ মেথি। কালো জিরা এবং মেথিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ তিল। খোসা ছাড়া যে তিলটা সেই তিলটাই আমি এখানে নিয়েছি। তো এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি সবগুলো উপাদান কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। তো সবগুলো উপাদান নেওয়ার পর এখন এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি প্রথমে মিডিয়াম টু হাইটে রেখেছিলাম, একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পাতাগুলো মিশে আসা পর্যন্ত, আর একটু টক পকিয়ে ফুটে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পরে যখন এরকম টক পকিয়ে ফুটে আসা শুরু করে দিয়েছে, তখন চুলার আঁচটা কিন্তু হাই হিটে কিন্তু বা মিডিয়াম হিটে রাখা যাবে না। চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। মিডিয়াম হিটে কিংবা হাই হিটে রাখলে কিন্তু তেলটা পুড়ে যাবে, তাহলে আর ভালো হবে না। তো চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে এখন আমি অপেক্ষা করব পাতাটা মচমচে হয়ে যাওয়া পর্যন্ত এবং অ্যালোভেরার ভিতরের রসটা বের হয়ে যাওয়া পর্যন্ত। অ্যালোভেরা এবং আমলকির যে ভিতরের জেলগুলো থাকে সেগুলো বের হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে কিন্তু ক্যাস্টাসের পাতার পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, তাতে করে চুলের জন্য অনেক ভালো হবে। তো কিছুক্ষণ পর জাল করতে করতে দেখবেন পাতাগুলো মচমচে হয়ে গিয়েছে এবং অ্যালোভেরার ভিতর থেকে যে জেলটা সেটাও বের হয়ে গিয়েছে। তারপর চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। প্রায় 15-20 মিনিট জাল করে নিলে হবে, মানে ফুটে আসার পর। তো আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম আর 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখুন এখন তেলটা অনেক বেশি গরম, তাই অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে তারপর আমি একটা কাচের জারে নিয়ে নিচ্ছি। তো তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, চেপে চেপে ভিতরের যে তেলটা সেটা যেন বের হয়ে যায়। তো এইভাবে আমি পুরো তেলটাকেই ছেঁকে নিয়েছি। আর এই যে দেখুন তেলের কালারটা, আমি এরকম একটা কাচের বয়মে করে রেখে দিব। আর এই তেলটা কিন্তু 4-5 মাস পর্যন্ত ভালো থাকবে। তেলটা যদি আপনারা সঠিক পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু 4-5 মাস ভালো থাকবে, আর যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তো আমি আজকে কিন্তু অল্প উপাদানে আপনাদেরকে এই হার্বাল হেয়ার অয়েলটি তৈরি করে দেখিয়েছি। আর এই হার্বাল হেয়ার অয়েলটা অনেক বেশি উপকারী চুলের জন্য, আপনারা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন।
আমি যে যে উপাদানগুলো দিয়েছি সবগুলো উপাদান আমাদের চুলের জন্য অনেক উপকারী, এটা আমরা সবাই কম বেশি জানি। তো আশা করি আপনারা নিজেরা ঘরে তৈরি করে ব্যবহার করবেন। আর যদি আমার আজকের এই ক্যাশরাজ হার্বাল হেয়ার অয়েলটির মানে রেসিপিটি ভালো লাগে, আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের এই হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।